ঘটনার একদিন পরও দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। সীমান্তে হত্যা বন্ধের চেষ্টা চলছে দাবি ভারতের। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য প্রধানমন্ত্রীর। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা। পরাজয় শুরু বাংলাদেশের পাকিস্তান সফর প্রথম টি টোয়েন্টিতে, স্বাগতিকদের জয় 5 উইকেটে। স্বাগত জানাচ্ছি নিউজ রুম আপডেটে, সাথে রয়েছি রহমান রাশেদ। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম, পুরো খবরে যাব। দুয়ারপাল সীমান্তে গুলি করে হত্যার একদিন পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। এতে ক্ষুব্ধ নিহতদের পরিবার। গতকাল নওগাঁর দুয়ারপাল সীমান্তে 231/10 এস মেইন পিলার এলাকায় গরু আনতে যান এই তিনজন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে নিহত হন মফিজ, সন্দীপ ও কামাল। এর মধ্যে মফিজের মরদেহ বাংলাদেশের সীমানা থেকে উদ্ধার করা হয়, কিন্তু সন্দীপ ও কামালের মরদেহ ভারতে থেকে যাওয়া নিয়ে যায় বিএসএফ। বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পরও তাদের মরদেহ এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি। গ্রামে আমার যেতে হবে, কোথায় কোন বাড়ি খুঁজে বের করা তো ডিফিকাল্ট গ্রামের মধ্যে, বুঝেন না। কালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা নেই এখনো পর্যন্ত। ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের পর সীমান্ত দিয়ে বাংলাদেশীদের ফেরত যাওয়ার পরিমাণ বেড়েছে। সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের মহাপরিদর্শক WB খুরানিয়া। তিনি জানিয়েছেন চলতি মাসে এই পর্যন্ত ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করা হয়েছে 268 জনকে। এরপর থেকে গ্রেপ্তারের আশঙ্কায় সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ফেরত যাচ্ছেন অনেকেই। সীমান্তে বাংলাদেশীদের হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএসএফ এর এই কর্মকর্তা বলেছেন, হতাহতের সংখ্যা কমানোর চেষ্টা চলছে, তবে সীমান্তে সব ধরনের চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানিয়েছেন। অন্য প্রসঙ্গ, দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু তার কখনো কারো পক্ষে সম্ভব হবে না। আজ বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত যৌথ সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30 দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা, পরে দুপুর 1টার দিকে সেখানে পৌঁছান কেন্দ্রীয় আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্যরাও। এরপর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে যৌথ সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সফল করতে নেতাদের আহ্বান জানান শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে আবারও অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। অন্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিশেষ আবেদনের কথা ভাবছে তাঁর পরিবার। দুপুরে বঙ্গবন্ধু মেডিকেলে তাঁর সাথে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। তিনি বলেছেন খালেদা জিয়ার শরীরের অবস্থা খুব খারাপ, তাকে জীবিত অবস্থায় বাসায় নেওয়া যাবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করে পরিবার। তাদের দাবি, এখানে তার সুচিকিৎসা হচ্ছে না। বিকেল 3টার দিকে সেলিমা ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার এবং আরেক ভাইয়ের স্ত্রী নাসরিন ইস্কান্দার দেখা করতে যান বেগম জিয়ার সাথে। ঘণ্টাখানেক পরে তারা বেরিয়ে আসেন। না, রাজনৈতিক কোন বিষয় না, আমরা ভাবছি যে আমরা করব, আবেদন করব, কিন্তু এখনো ঠিক করিনি এটা। এটা আমরা কারণ তার যে শরীরের অবস্থা, এইভাবে বেশি দিন চলতে গেলে ওনাকে আর জীবিত অবস্থায় আমরা বাসায় নিয়ে যেতে পারবো না। খালেদা জিয়া বড় বোন বলছিলেন। সিটি নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে প্রার্থীদের উপর হামলা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিযোগ করেছেন ফখরুল। তিনি বলেছেন সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এ সময় ঢাকা সিটিতে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের উপস্থিত ছিলেন। পরে তারা ঢাকা উত্তরের সাবেক মেয়র আনিসুল হকের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে সকালে গুলশান ইউথ ক্লাবে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটির গেন্ডারিয়ায় প্রচারণা চালিয়েছেন ফজলে নূর তাপস। পর প্রসঙ্গ, রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ প্রত্যাখ্যান করল মিয়ানমার। তবে এটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মামলার বাদী আফ্রিকার দেশ গাম্বিয়া। দেশটির আশা, আদেশ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আইসিজের আদেশকে যুগান্তকারী বলছে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি।
under the convention on the prevention and punishment of the crime of genocide. নেদারল্যান্ডসের হেগে বৃহস্পতিবার রোহিঙ্গাদের সুরক্ষায় চারটি অন্তর্বর্তী আদেশ জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। এতে মিয়ানমারের নিপীড়নমূলক মানসিকতা অনেকটাই প্রমাণিত হয়ে গেছে। আইসিজের আদেশ নিয়ে বিবৃতি প্রকাশ করে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে গণহত্যার অভিযোগ আবারও অস্বীকার করে সূচি প্রশাসন। দাবি করে রাখাইনে যুদ্ধাপরাধ হলেও গণহত্যা হয়নি। অভিযোগ করে কিছু মানবাধিকার সংগঠন রাখাইনের বিকৃত চিত্র তুলে ধরেছে। তবে আইসিজের আদেশকে ঐতিহাসিক ও শুভ সূচনা বলছে মামলার বাদী গাম্বিয়া। এ আদেশের ফলে রাতারাতি রোহিঙ্গাদের জীবন বদলে যাবে না, তবে আশা করছি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের আদেশ অনুযায়ী রোহিঙ্গাদের সুরক্ষার ব্যবস্থা নেবে মিয়ানমার। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমার ফেরাতে সূচির প্রতি আহ্বানও জানান গাম্বিয়ার আইনমন্ত্রী। এই আদেশকে যুগান্তকারী বলছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর রোহিঙ্গা নেতারা বলছেন এটি ঐতিহাসিক ও মাইল ফলক। রাখাইনে কয়েক দশক ধরে গণহত্যা, জোরপূর্বক বসতি উচ্ছেদের ভুক্তভোগী আমিও। সূচি প্রশাসনের উচিত অবশ্যই এই অন্তর্বর্তী আদেশ মেনে গণহত্যার তৎপরতা থামানো। বাংলাদেশ ও গাম্বিয়ার চেষ্টায় রোহিঙ্গাদের নৃগোষ্ঠী স্বীকৃতি দিলেন আন্তর্জাতিক বিচার আদালত। গণহত্যা বন্ধে মিয়ানমারের প্রতি নির্দেশ দেয় আইসিজেকে ধন্যবাদ জানাই আমরা। এই আদেশ মিয়ানমারকে মানতে হবে এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। সমালোচকরা বলছেন এতে আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি সংকটে পড়লেন সূচি। মিয়ানমারের ক্ষমতায় থাকলেও কার্যত সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ নেই তার। শাকিল মাহমুদ, চ্যানেল 24। আপনার প্রতিবেদন দেখছিলেন, দর্শক নিউজরুম আপডেট দেখছেন। সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, সাথেই থাকবেন কিছুক্ষণ পর। স্বাগত আর একবার নিউজরুম আপডেটে, রহমান রাশেদ সাথে রয়েছে। রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনে পুড়ে গেছে 377টি ঘর। কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের 5 সদস্যের তদন্ত দল। সর্বস্ব হারানো মানুষের অভিযোগ, তাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে এবং তারই অংশ হিসেবে এই বস্তিতে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় দগ্ধ এক নারী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আগুনের লেলিহান থাবায় পুড়েছে ঘরের থালাবাসন, আসবাব, বইপত্র সবই। তবুও পোড়া ছাইয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু একটা খুঁজে দেখছে তৃতীয় শ্রেণী পড়ুয়া সামিয়া। সবই পুড়ে গেছে। সামিয়ার মতো রাজধানীর চলন্তিকা বস্তির অনেক শিশুই হতবাক, থাকা খাওয়ার জায়গা হারিয়ে, প্রিয় পাঠ্য বই হারিয়ে। ঘরের গুলো পড়ে গেছিল, এগুলো আমি আবার স্কুলে টানছি। ফ্রিজ পড়ছে, খাট পড়ছে, চৌকি পড়ছে। এই বস্তির 377টি কক্ষ পুড়ে অঙ্গার হয়ে গেছে হঠাৎ আগুনে। নেভানোর পর চলন্তিকায় ধ্বংসের সাক্ষী হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সংগ্রামী জীবনের কাঙ্ক্ষিত গ্রাস, আছে নানা ক্ষত চিহ্ন। পুড়ে যাওয়া স্বপ্নের প্রতিচ্ছবি হয়ে ভাসছে চলন্তিকা। আমরা এমন কোনো জায়গা নাই যে আমরা ঠাই লম। বাঁচতে বাঁচতে আইসে মানুষের লগে লগে একটু গড় উঠেছি। সবাই কোচে যে একটা শব্দ ইয়ারপর আগুন লাগছে। বস্তির পুড়ে যাওয়া অংশের পাশেই ঝুলছে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের আবাসন প্রকল্প তৈরির সাইনবোর্ড। আরেক অংশ পুড়েছিল মাস পাঁচেক আগে। বস্তিবাসীরা বলছেন প্রকল্পের কাজের স্বার্থে স্থানচ্যুত করা হতে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা। এত রাতটা ধরলো, এটা তো আপনারও তো বোঝেন, আমরা কি বলবো। আমাদের সময় দেন এইভাবে উচ্ছেদ করে আগুন লাগাই দেয় মানুষের হাজারি জীবন নিয়ে কারাগারি, আমাদের তো খারাপ লাগতে আছে। আগুনের ক্ষয়ক্ষতি ও কারণ জানতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 5 সদস্যের একটি তদন্ত দল। কারণটা হলো এখানে সঠিকভাবে এখন আমরা জানতে পারিনি, তবে এই সাইড থেকে আগুনটার সূত্রপাত হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক নারী। বারংবার কোনো উচ্ছেদ কিংবা দখল ষড়যন্ত্রের অংশ হতে চান না এই ছিন্নমূল মানুষেরা। চান না আগুনের ছোবলে বারবার জীবন সংগ্রামের টুকরো টুকরো স্বপ্নগুলোকে পুড়িয়ে ফেলতে। চান সরকারের একটু সুদৃষ্টি আর একটা সুনির্দিষ্ট আবাসন ব্যবস্থা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ওদিকে চট্টগ্রামের শুলকবহর এলাকায় আগুনে পুড়েছে বস্তির শতাধিক ঘর। ফায়ার সার্ভিস জানিয়েছে সকালে ডেকোরেশন গলির বস্তিতে হঠাৎই আগুনের সূত্রপাত, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছে গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত। প্রশাসন বলছে তারা কারণ অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা নিউজরুম আপডেট দেখছেন, সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকবেন। আপনারা নিউজরুম আপডেট দেখছেন চ্যানেল 24 এর পর্দায়। দেশের বাইরের খবর জানাবো এবার। থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের পর এবার সৌদি আরবে মিলল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। সৌদি দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে কর্মরত ভারতীয় নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনের উহান সহ বিভিন্ন শহরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জন, এই পর্যন্ত আক্রান্ত 830 জন। ভাইরাস প্রতিরোধে উহান, হুয়াংগ্যাং, এজু, শিয়ানতাও ও চিবি শহরে বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন। 10টি শহরের প্রায় 2 কোটি বাসিন্দাকে শহরের বাইরে যেতে আরোপ করা হয়েছে কড়াকড়ি। বৃহস্পতিবার চীনের স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে WHO। খেলা খবর জানাবো। হার দিয়ে পাকিস্তান সফর শুরু করলো বাংলাদেশ। প্রথম টি-20 স্বাগতিকদের কাছে 5 উইকেটের ব্যবধানে হেরে গেছে টাইগাররা। লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 141 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে 3 বল আগে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। লাহোর থেকে সামিল টিটুর রিপোর্ট। বহুল আলোচিত পাকিস্তান সিরিজের শুরুটা হলো হতাশার পারফরম্যান্সে। যাদের গত 7 টি-20 জয় নাই, সেই দলের কাছে অসহায় আত্মসমর্পণে। অথচ ছোট লক্ষ্য দিয়েও স্কোরবোর্ড শূন্যতে থাকতেই বাবর আজমকে ফিরিয়ে স্বাগতিকদের সতর্ক বার্তা দিয়েছিলেন শফিউল ইসলাম ইনিংসের দ্বিতীয় বলে। বোলারদের লড়াই ওখানেই শেষ। 32 বলে 36 রান করতে অভিষিক্ত আহসান আলী কখনো ছিলেন বেপরোয়া। ছাড়েননি মোস্তাফিজকেও, স্লো উইকেটেও দেখা মেলেনি ফিজের কার্যকর কোনো কাটার। তবুও স্বস্তির 1 উইকেট শুধু 17 রান করা মোহাম্মদ হাফিজের। ইনফর্ম শোয়েব মালিক নির্বিঘ্নেই বাকি সময় ক্রিজে থেকেছেন খুঁটি হয়ে। 45 বলে 58 করে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন 38 বছর বয়সী। তাতে ফিল্ডারদেরও দায় কম নয়, 2টো ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। 3 বল হাতে রেখে ম্যাচ জেতে পাকিস্তান। টস জেতাটাই ছিল ম্যাচের একমাত্র পাওয়া টিম টাইগার্সের। উইকেটের ধীর স্থির আচরণে অনভিজ্ঞ নাইম শেখের ভোগান্তি স্বাভাবিক, তাই বলে তামিম ইকবালও। 71 রানের উদ্বোধনী জুটি যতটা বড় দেখিয়েছিল স্লো স্ট্রাইক রেটে, ততটাই বিবর্ণ বাংলাদেশ ব্যাটিং। পাওয়ার প্লে 36 বলের 22টা ছিল ডট, প্রথম 10 ওভারে সংখ্যাটা 28। 39 রান করতে তামিম খেলেছেন 34 বল, নাইম শেখের 43 ইনিংস সর্বোচ্চ। 6 ওপেনারের স্কোয়াডে থাকা নিয়ে দল ঘোষণার পর থেকেই ছিল আলোচনা। পরিকল্পনাহীন ব্যাটিং অর্ডারে বিশৃঙ্খলার ছাপ স্পষ্ট। মাহমুদুল্লাহ নেমেছিলেন 4-এ, 14 বলে তার 19 রান যায় না সাইলেন্ট কিলার নামের সঙ্গে, তেমনই বেমানান স্লগ ওভারে ক্রিজে থেকেও 2 বাউন্ডারি। টপ অর্ডারের সৌম্য সরকার 6-এ নেমে 7 করে আসেন উইকেট বিলিয়ে, আফিফের অবদান 9। বাংলাদেশের রান 5 উইকেটে 141। হালে টি টোয়েন্টিতে কোনো ধরনের উইকেটেই যা লড়ার পুঁজি নয়। লাহোরের স্লো উইকেটকে সামনে রেখে পর্যাপ্ত প্রস্তুতি ছিল কিনা বাংলাদেশের তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এমনকি প্রতিপক্ষ বোলারদের পর্যালোচনাতেও ছিল বড় ধরনের গলদ। মাত্রাতিরিক্ত ডট বল খেলে ভরাডুবিকে আরও ত্বরান্বিত করেছে টিম বাংলাদেশ। এখন পরের ম্যাচে ঘুরে না দাঁড়ালে এই সিরিজের রংটাই হয়ে যাবে ফিকে। সামিউল টিটু, চ্যানেল 24, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান। নিউজরুম আপডেট আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।